এইরকম একটা আমরা সংবাদ পেয়েছি। তারা আসার আগে নাকি কোন এক জায়গায় তারা বসে মিটিং করছিলেন, সেইটাও যেমন সত্য, তারা আবার কমিশনারের কাছে আসার জন্য প্রস্তুতি পুলিশ অফিসার হয়তো ভুল ইনফরমেশন কিংবা কোনো কিছুর জন্য তাদেরকে করেছিলেন। পরে যখন কনফার্ম হয়েছে তারা মিটিং করার জন্য কমিশনারের কাছে আসছেন, তখন তাদেরকে ছেড়ে দিয়েছে। ইনফরমেশন ছিল, আমি তো এখনো সঠিক জানি না, আমি যতটুকু শুনেছি তারা একসঙ্গে মিটিং করতেছিল, এই ইনফরমেশন দিয়ে তারা সেটাকে রাষ্ট্রপতি সেটা তো আমি জানি। জামাত ইসলাম এখনো কিন্তু ইলেকশন কমিশনার দ্বারা স্বীকৃত, কাজেই তাদেরকে যে কিছু হোক তাদের করতে হলে আমাদের সরকারের পারমিশন লাগবে, মানে মেট্রোপলিটন পুলিশের পারমিশন লাগবে। সেই পারমিশন নিয়ে যদি তারা কোনো কিছু করে তাহলে সেটা সিদ্ধ হবে, না হলে তো এটা সঠিক হবে না। থ্যাংক ইউ। কোনটা কোন সভা সমাবেশ, শুনুন আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, কোন সভা সমাবেশ, কোন রাজনৈতিক দল যারা করছে কাউকে বাধা দেওয়া হচ্ছে না। আপনারা সবই দেখছেন বড় বড় তারা সভা করছেন, সবখানেই তারা অবস্থান নিচ্ছেন, তারা পদযাত্রা করছেন, তারা মানববন্ধন করছেন, তারা সভা করছেন, কোনোটাই সরকার বাধা দিচ্ছে না। আপনারা এটাও জানেন যে এই ঈশের দিন আমরা ঢাকা জেলার যে সমাবেশ করছিল, বিক্ষোভ সমাবেশ, সেখানে নবগঞ্জের এক ইসে থানায় ঢাকার অদূরেই, সেখানে আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে তখন যারা মিছিল যাচ্ছিল, 400-500 লোকের একটা মিছিল, তখন তারা আওয়ামী লীগ অফিসে উস্কানিমূলক কথাবার্তা সেখান থেকে করেছে, কেরানীগঞ্জে। মানে তখন আওয়ামী লীগের নেতা কর্মীরা এটা শুনলে তো বিক্ষুব্ধ হবেই, এটাই স্বাভাবিক, তখন তারা হয়তো তারা তার প্রতিবাদ করেছিল। তারপরে সভা যখন চলছিল, আমাদের ওই মহিলা নেত্রী সেখানে যেখানে সভা করছিলেন তার কাছে সংবাদ যাওয়ার পরেই তিনি দেখেছেন আপনারা একদম রণাঙ্গনের সেই মূর্তির মতো ঈশের আবির্ভাব হলেন নিপুণ রায়। তিনি তার নেতৃত্বে দেখলাম বেশ কিছু লোক লাঠি ছোটা এবং ঢিল পাটকেল মারতে মারতে তারা আসলেন এবং আওয়ামী লীগের অফিসের ভিতরে যায় তছনছ করেছেন, আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর করেছেন, এটাও আপনারা দেখেছেন। কাজেই আমরা কোনোখানেই কোনো জায়গায় আমরা তাদেরকে নিবৃত করি নাই, পুলিশ তাদের রেস্কিউ মানে কোনো জায়গায় তাদের উপরে কোনো অবস্থান নেয় নাই। কাজেই আপনারা যেগুলি শুনছেন এগুলি যৌ মানে সঠিক নয়। এইসব করার উদ্দেশ্যটা আসলে কি? উদ্দেশ্যটা হলো মানে একটা উত্তেজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা প্রয়াস, যেটা নাকি তারা সবসময় করে থাকেন, সেইটিরই একটা প্রচেষ্টা, একটা অপচেষ্টা চলছে। ইলেকশন নির্বাচন যতই আসবে, ঘনিয়ে আসবে, তখন দেখবেন সবাই প্রচারণা আসবে, একে অপরের মানে তার নিজের বক্তব্য দিবে, সেইখানে একটা উত্তেজক পরিস্থিতি সবসময় হয়ে থাকে। আমরা আমাদের ইলেকশন কমিশন সেই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে। থ্যাংক ইউ।